হ্যালো সুগার ফ্রেন্ডস, আমি সুব্বু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে মুভিটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে কর্ণসুবর্ণের গুপ্তধন। এটি একটি বেশ থ্রিলার মুভি এবং এই মুভিতে অভিনয় করেছেন আবির, অর্জুন এবং ঈশা। ঈশা রিসেন্টলি অনেক কটা মুভিতেই অভিনয় করছেন, তার অভিনয়টা বেশ ভালোই লাগে। সো এই মুভিটার ট্রেলারের কথা যদি বলি, সেখানে একটা জিনিস যেটা অবজার্ভ করছি, এরকম ধরনের মুভিগুলো এসবিএ প্রায়ই বানাচ্ছে। তোমরা যদি দেখো, এরকম টাইপের মুভি আগে আর অনেক হয়েছে, যেমন হচ্ছে দুর্গেশগড়ের গুপ্তধন, যক্ষের ধন, গুপ্তধনের সন্ধানে। সো এই মুভিগুলো প্রায় সবই একই রকমের লাগছে। ইভেন কর্ণসুবর্ণের গুপ্তধন যে মুভিটা, আই থিঙ্ক প্লটটা একটু আলাদা হতে পারে, বাট বেসিক গল্পের যে স্টোরি লাইন যেটা, সেটা মূলত দেখবে প্রায় এক। লোকেশন আলাদা হতে পারে, গল্পটা কিছুটা একটু টুইস্ট থাকতে পারে, বাট ওভারঅল যে জিনিসটা, সেটা আমার মূলত একই লেগেছে। সো আই থিঙ্ক এসবিএফ এরকম টাইপের মুভি আই থিঙ্ক বছরে একটা করে বের করবে, বা যাই হোক, কোনো একটা ভাবনা চিন্তা নিয়ে এরকম টাইপের মুভিগুলো রিলিজ করছেন। এইসব মুভিগুলোর একটা আলাদা দর্শক রয়েছে, দর্শকরা নিশ্চয়ই পছন্দ করছেন, তা নাহলে এইসব মুভিগুলো বানানো হতো না। যাই হোক, এই মুভিটার ওভারঅল তো ভালোই লেগেছে, বাকিটা দর্শকদের ওপর, দর্শক কী করে নেবে না নেবে। এই মুভিটার ডাইরেক্টর হলো ধ্রুব ব্যানার্জি। সো যখন মুভিটা রিলিজ করবে হলে, তখনই দেখা যাবে তিনি কীরকম কাজ করেছেন। ওভারঅল তোমরা যদি একটা থ্রিলার, একটা টানটান উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারাস মুভি লাইক করে থাকো, তাহলে অবশ্যই এই মুভিটা তোমরা দেখবে। আর এই মুভিটা রিলিজ করবে 30শে সেপ্টেম্বর। আই হোপ তোমাদের ভালো লেগে থাকবে। আমার মুভিটার ট্রেলার মোটামুটি লেগেছে। সো তোমরাও জানাও কমেন্টে তোমাদের যদি এই মুভিটা ভালো লেগে থাকে, আর এই মুভিটা যদি ভালো করে সেটা তোমরা অবশ্যই জানাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।